নমস্কার, আমি নেচারল্যাবার থেকে শামীম বলছি। আজ আপনাদের দেখাবো যে চন্দ্রমল্লিকার কাটিংগুলো আমি করেছিলাম সেইগুলোর কতটা কি রুট ডেভেলপ করেছে আর কিভাবে আর কি এগুলো বসাবো সেটা আজকে দেখাবো। তো এর জন্য করতে হবে যেটা 50% ভার্মি কম্পোস্ট, 50% মাটি। এখন শুধু এইভাবে বসানো হবে, ঠিক আছে? নর্মাল মাটি 50% আর ভার্মি কম্পোস্ট 50%। এটা মিক্স করে নিয়ে, এই যে মিক্স করে নিচ্ছে, এইভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এইগুলো লাগাবো। এই যে এরকম ছোটো কটোরাই, এইতে থাকবে 1 সপ্তাহ থেকে 10 দিন। তারপর আমি একদম 4 ইঞ্চিতে দিয়ে দেবো, যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর 4 ইঞ্চিতে দিলে অসুবিধা কিছু হবে না। তো ঠিক আছে, চলুন দেখাই যে কতটা কি গোড়া বেরিয়েছে আর একটু কাটিংগুলোর। এই যে এইগুলো হচ্ছে আমার কাটিং, কিছু কিছু এই যে নষ্ট হয়ে গেছে। এই দেখছেন গোড়া বেরিয়েছে। যে পাতাগুলো এখন থেকে এরকম হবে ছিঁড়ে ফেলে দিতে হবে, এগুলো ফাঙ্গাস লেগেছে। এই দেখছেন তো, দেখুন এইভাবে আমি কাটিংগুলো তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই যে এটা এরকম ফুটো করে নিতে হবে নিচেটা, যাতে জলটা বেরিয়ে যায়। এইভাবে নিচে কিছুটা মাটি দিয়ে শুধু এভাবে লাগিয়ে দেবেন, কেউ মাটিটা টিপে দেবে না। টিপে দিলে এখন যেহেতু নরম একদম কুচি গোড়া আছে, গোড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে একে এখন আলোয় রাখতে হবে। আলোয় বলতে হালকা, যেখানে আলো আসে, রোদ যেন না পায় আর বৃষ্টির জল যেন না পায়। এইভাবে 1 সপ্তাহ থেকে 10 দিন রাখার পর আমরা দ্বিতীয় পটিং করব। তো এইভাবে থাকবে। এর এখন খাবার হবে শুধু জল, যেটুকু জল লাগে, দিনে দুবার হোক কি একবার হোক, অল্প দেবেন, বেশি নয়, যেহেতু এখন একদম ছোটো গোড়া তো নষ্ট হয়ে যাবে। তো একদম অল্প এইরকম স্প্রে করে পারলে জল দেবেন, ঠিক আছে? আর জলটা এমনি দেবেন না, ফাঙ্গিসাইড গুলে দেবেন। ফাঙ্গিসাইড গুলে দিলে কিছু অসুবিধা হবে না। ফাঙ্গিসাইড গুলে এভাবে জল দেবেন। তো দেখুন এইভাবে প্রত্যেকটা গাছ বসিয়ে নিয়েছি। এই যে এইভাবে গাছগুলো সব বসিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দেবো। জল দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, যদি কেউ পারেন এখন পলিথিনে সেট করে নিতে পারেন ছোটো করে, যাদের যেমন গাছ আছে। আর যাদের সেট নেই তারা একটু এখন এই গাছগুলোকে অন্তত হালকা যেন রোদ আসে, রোদটা যেন
ডাইরেক্ট না পাই ইনডাইরেক্ট পাই, আর আপনাদের যেটা করতে হবে বৃষ্টির জল না পাওয়ালেই হবে। তো এইভাবে রাখার পর এক সপ্তাহ থেকে 10 দিন পর আমরা 4 ইঞ্চিতে পটিং করব। শুধু এখন যেটা করতে হবে, এদের খাবার বলতে শুধু জলটা দিতে হবে, তাহলেই এদের গোড়া যা এখন বেরিয়েছে দেখলেন এ ডবল হয়ে যাবে। তারপর আমরা যখন পটিং করব আর কোনো অসুবিধা হবে না, আর এক সপ্তাহ থেকে 10 দিন পর চোখ মুজে আমরা পটিং করতে পারব। এভাবেই গাছ করুন। কথা দিচ্ছি যে 800 থেকে 1000 ফুল অবশ্যই ফুটবে সবার কাছে। পরবর্তী আপডেট পরপর তো এইভাবে দিতেই থাকবো আপনাদের। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।